সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে 48 ঘন্টার কর্মবিরতি চলছে। গতকাল শুরু হয়েছে, আজ 21 তারিখ, আজও সারা পশ্চিমবঙ্গ জুড়ে কর্মবিরতি চলবে। গতকাল আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে শিক্ষক মানে স্কুল কলেজ বিভিন্ন সরকারি অফিস সমস্ত জায়গায় ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং এই কালা সার্কুলার যে জারি করেছিল সেটাকে একটা সাদা কাগজে পরিণত করেছে কর্মচারী মহল। তাকে উপেক্ষা করে তারা কর্মবিরতি সফল করেছে দিকে দিকে সমস্ত জায়গায়। এবং কয়েকটি জায়গা থেকে আমাদের কাছে খবর আছে যে বিদ্যালয়ের কিছু অতি উৎসাহী দু একজন মুষ্টিমেয় কয়েকজন প্রধান শিক্ষক অথবা টিচার ইনচার্জ যারা যাই দায়িত্বে আছেন তারা শোকজ লেটার ধরিয়েছেন নাকি এই শিক্ষকরা যারা কর্মবিরতি পালন করেছিলেন। আমরা তাদের এই ভূমিকার বিরুদ্ধে বলছি যে যে যারা এই কাজগুলো করেছেন তারা সম্পূর্ণভাবে বেআইনিভাবে কাজ করেছেন। কোনো বিদ্যালয় প্রধান বা বিদ্যালয়ের প্রেসিডেন্ট শোকজ করতে পারেন না, এ জিনিস তারা না জেনে অতি উৎসাহী হয়ে যারা এই কাজ করেছেন তারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু নিজের বিপদ ডেকে আনবেন। কেননা নোটিশে পরিষ্কার বলা রয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কিছু করতে পারে সেটা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে করতে পারে, কিন্তু সেটা না করে বিদ্যালয়ের প্রধান যে এই ভূমিকাটা নিয়েছেন এটা কিন্তু আমরা অত্যন্ত ন্যক্কারজনক ভূমিকা। যে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে গৌরবময় আন্দোলন গড়ে উঠেছে তাকে তার পাশে না থেকে দু একজন তারা যে এই ভূমিকাটা নিয়েছেন এটা অত্যন্ত আমরা বলছি যে এটা ধিক্কারযোগ্য। এবং তারা যে ভূমিকাটা নিচ্ছে সেটা আইনত ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। ফলে যারা করেছেন এই ধরনের ভূমিকা তাদেরকে আমরা অনুরোধ করছি এই পথে হাঁটবেন না, এর ফলে কিন্তু নিজের বিপদ আপনারা ডেকে আনবেন। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিন্তু আইনি নোটিশ দেওয়ার ব্যবস্থা করছি যারা শোকজের এই লেটার ধরিয়েছেন বিভিন্ন শিক্ষককে বা শিক্ষিকাকে বা শিক্ষাকর্মীদের। সেই জায়গা থেকে আমরা গোটা পশ্চিমবঙ্গে এই বার্তাটা দিচ্ছি যে আজকেও আপনারা সাহসিকতার সঙ্গে এই সার্কুলার যে কোনো তার কোনো ভিত্তি নেই সে ব্যাপারে আমরা আইনি নোটিশও দিয়েছি সরকারকে। ফলে এই ব্যাপারে কোনোভাবেই ভয়ের বিষয় নেই, বরং সাহসিকতার সঙ্গে আপনারা কর্মবিরতি আজও পালন করুন। এর মধ্য দিয়ে সরকারের কাছে আমরা কিন্তু একটা বিরাট কড়া বার্তা দিচ্ছি এবং সরকার সেটা বুঝেও গিয়েছে গতকাল, আজও তারা সেইভাবে কিন্তু দেখবে গোটা পশ্চিমবঙ্গে। ফলে আগামী দিনে আমরা কিন্তু এর মধ্য দিয়ে সরকারে যদি টনক না নড়ে আমরা লাগাতার কিন্তু ধর্মঘটের দিকেও যেতে পারি, সেভাবে আমরা সিদ্ধান্ত নেব। সকলের কাছে অনুরোধ আপনারা এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, আমরা অতি দ্রুত আমাদের জয় ছিনিয়ে আনব। সকলকে অভিনন্দন, নমস্কার।